আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? পুতুলের সংসারে আবারও সুস্বাগতম একটা নতুন রিভিউ ভিডিওতে। এবং আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটা খুবই সুপরিচিত এবং মজাদার খাবার, যেটা ছাড়া স্যুপ প্রায় অচল। এবং আমরা প্রায় রেস্টুরেন্টে গিয়ে স্যুপের সাথে এটা অর্ডার করে থাকি। এবং এই প্রোডাক্টটার নাম হচ্ছে চিকেন অন্থন। চিকেন অন্থন এবং এটার ব্র্যান্ড হচ্ছে ঝটপট, ঝটপট চিকেন অন্থন। এই প্রোডাক্টটা ঝটপটের ইদানিং খুব ভালো পরিচিতি পাচ্ছে। ঝটপট অনেক ধরনের ফ্রোজেন আইটেম বাজারে নিয়ে আসছে, তার ভিতরে একটা হচ্ছে চিকেন অন্থন। তো একটা মজার বিষয় লক্ষ্য করলাম, সাধারণত এ ধরনের প্যাকেটের গায়ে যেসব ছবি দেওয়া থাকে সেগুলো জেনুইন ছবি থাকে না, ফেক ছবি বা আর্টিফিশিয়াল ছবি থাকে। এবং সেটা কিন্তু এখানে তারা বলে দিছে যে ছবিটি মানে প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কেউ যেন এটা দেখে ধারণা করে না নেয় যে ভিতরে আমি সেম জিনিসটা পাচ্ছি। কারণ এখানে কিন্তু খুব সুন্দর করে গিট্টু দেয়া বা নট দেয়া আছে, একেবারে ন্যাচারাল পাতা দিয়ে বা বাকল দিয়ে। তো আমিও প্রথম ভাবছিলাম ভিতরে মনে হয় এরকমই আছে, কিন্তু তারপরে আমরা দেখলাম যে এখানে লেখা আছে প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে, তার মানে ছবির সাথে ভিতরের প্যাকেটের মেবি মিল নাই। আচ্ছা, মিল না থাকলেও সেটা আশা করছি ভালো হবে। তো প্যাকেটটা আমরা কয় টাকায় কিনেছিলাম? এটার দাম হচ্ছে 160 টাকা অন 60, আর এখানে 10 পিস আছে। আচ্ছা, ফ্রোজেন স্ন্যাক্স, তার মানে হচ্ছে প্রায় 16 টাকা, প্রায় না মানে 16 টাকা পার পিস দাম পড়তেছে। আর এই প্যাকেটটার ওজন হচ্ছে 300 গ্রাম, টোটাল 300 গ্রামে 16 পিস, সরি 300 গ্রাম 10 পিস এবং 160 টাকা। তো আমরা এটার এবার একটু রান্নার প্রণালী বা কুকিং ইনস্ট্রাকশনটা একটু দেখি। এখানে ওরা বলে দিচ্ছে, এই যে লেখা আছে যে রান্নার পূর্ব পর্যন্ত রেফ্রিজারেটরে রাখুন, ফ্রিজে রাখতে বলছে, রান্নার মানে ড্রিপ থেকে বের করে সরাসরি ভাজতে হবে তেলে। এক্স্যাক্টলি, এবং তেলে আপনার কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ব্রাউন হওয়ার আগ পর্যন্ত গরম তেলে ভাজি করে নিন। মানে ভাজি করার নিয়মটা তেমন ভিন্ন কোনো নিয়ম নেই, এবং কোয়ালিটি চেক করা একটা প্রোডাক্ট। তবে এখানে অন্য কোনো সার্টিফিকেট টার্টিফিকেট দেখতেছি না, যেটা সাধারণত আমরা অন্যান্য কোম্পানিতে দেখি, হয়তো শীঘ্রই পেয়ে যাবে। তো আমরা এটা খুলে দেখি, আর আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা আমাদের কাছে আরও কী কী প্রোডাক্টের রিভিউ পেতে চান সেটাও আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি, বিভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি, ভেজে দেখাচ্ছি। তো আমাদের জন্য আপনারা এতটুকু করেন, ওয়াও। তো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ হচ্ছে বাইরে যেভাবে পেঁচানো দেখাচ্ছে ছবিতে, ভিতরেও কিন্তু সেরকম পেঁচানোই দেখছি। বেশ খুবই সুন্দর, প্রত্যেকটাই পেঁচানো আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ছবিতে তারা দেখিয়েছিল যে গাছের পাতা দিয়ে পেঁচানো, কিন্তু এখানে হচ্ছে গাছের পাতা না, কারণ পাতা হলে তো খেতে পারবেন না, এটা হচ্ছে ওই সরাসরি এই যে ময়দা যেটা দিয়ে বানিয়েছে ওরা, সেই ময়দাটা দিয়েই পেঁচানো আর কি, ময়দার র‍্যাপ থেকেই আর কি, রুটি থেকেই র‍্যাপ এটা কেটে আর কি পেঁচানো হয়েছে। আমার কাছে কিন্তু দারুণ লাগছে দেখতে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমারও দেখতে খুবই সুন্দর, মানে সাধারণ অন্থন রেস্টুরেন্টে যে অন্থনটা, হ্যাঁ আমরা সবসময় একই ডিজাইন দেখি, কিন্তু এটা একটু ইউনিক, ভালো লাগতেছে দেখে। প্রথম তো আমি মোমো ভাবছিলাম, তো মোমোর মতোই পেঁচাইছে বাট ইয়া করছে, মানে রেগুলার যে অন্থন দেখি একেবারেই সেরকম না দেখতে। এখন খেতে কেমন হয় সেটা ভাজার পরে বুঝতে পারবো, তবে ভালো লাগছে, মানে প্যাকেট খোলা পর্যন্ত খুবই প্লিজড। তো একটা বিষয় লক্ষ্য করলাম যে এগুলো র্যাপিং কিন্তু অনেক পাতলা হয়, হ্যাঁ, এবং একটা র্যাপিং আমরা পেলাম যে এটা ফাটা। তো ফাটা থাকার কারণে কিন্তু এটা যখন আমরা গরম তেলে দিব, ভিতর থেকে সব মাংস বের হয়ে যাবে এবং এটার ভিতরে কিন্তু তেল ঢুকে যাবে। তো চেষ্টা করবেন মানে এটা খাবো কিন্তু এটা সবার শেষে ভাজবে না, এটা একেবারেই লস মনে হতে হচ্ছে। হ্যাঁ, এমনিতেই 10টা, তার ভিতরে একটা লস মনে হচ্ছে। আশা করছি ঝটপট এই ঝামেলাটা, ঝটপট কাজ করতে গিয়ে আর এই ভুলটা করবে না। আসলে এটা ডিপে রাখলে অনেক সময় মানে দোকানে থাকতে থাকতেও ফেটে যায়। এক্স্যাক্টলি, এটা ভালো বলছো, কারণ অনেক সময় তারা প্যাকেট করার সময় হয়তো ফাটে নাই, বাট ফ্রোজেন করার পরে ফেটে গেছে। এবার আমরা ভেজে নিয়ে আসি, আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
হয়ে গেল আমাদের অন্থন ফ্রাই। খুবই সুন্দর ডিজাইনের এই অন্থনটা ফ্রাই হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মানে সুতার মতো যেভাবে বাঁধে সেরকম বাঁধা আছে। তো আমরা এখন আপনাদেরকে খেয়ে দেখাবো। তবে তার আগে একটা বিষয় যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ফাটাগুলোতে কেমন সমস্যা হতে পারে, এই যে দেখেন ফাটাগুলো থেকে এরকম বের হয়ে যেতে পারে ফেটে। তো আশা করি ঝটপট এই সমস্যাটা দূর করার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। তো তারপর আমরা খুব সতর্কতার সাথে ভেজেছি যার কারণে খুব একটা বের হয়নি। আমরা এখন একটু খাবো। হ্যাঁ খাবো, খেয়ে টেস্ট করব। তো খুব দেখেই কিন্তু খুবই ক্রিস্পি এবং খুবই মচমচা মনে হচ্ছে। দেখি বাইট দিয়ে দেখি। অনেক অনেক মচমচে, আর অন্থনের যে র্যাপিংটা মানে যেটা ময়দা দিয়ে করেছে ওরা অনেক পাতলা এবং ভালো, খুবই কুড়মুড়ে। একটু মাংসের পাটটা কামড় দিই। এখানে চিকেন অন্থন বলা হয়েছে, চিকেন আছে অবশ্যই। তো উপকরণে যেমনটা বলেছিল যে চিকেন, তারপরে হচ্ছে পেঁপে, গাজর, মশলা, অন্যান্য যেসব আছে। চিকেন অন্থন খাচ্ছি তো সেখানে চিকেনের উপস্থিতি যদি কম থাকে আর ওই গাজর পেঁপে এসবের উপস্থিতি বেশি থাকে তাহলে কেমন লাগে? মানে কিমাটাতে চিকেনের উপস্থিতি কম, তারপরও কিমাটা ভালো লাগছে কিন্তু একটু কেমন যেন বেশি সফট মনে হয়েছে। যেমনটা আমরা রেস্টুরেন্টে খাই তেমনটা না, তবে র্যাপিংটা ভালো ছিল। র্যাপিং ভালো এবং মানে ওভারঅল যদি খাই খারাপ না, ভালো। টেস্ট খারাপ না, বাসায় খাওয়াই যায় নাস্তায় ঝটপট। তো আমরা খাচ্ছি, আপনারাও চাইলে ঝটপটের এটা বাসায় খেতে পারেন। তো আমরা খেতে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক মজার মজার খাবার আপনাদেরকে খেয়ে শব্দ শোনাবো, রিভিউ করে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ। মুখে খাবার নিয়ে আল্লাহ হাফেজ।